কনভার্সেশনের খণ্ডিত অংশ যুক্ত করে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছে আমার বিরুদ্ধে, যেটি চালিয়েছে কারা সেটাও আমি বলেছি, যে আওয়ামী লীগের যে সাইবার ইউনিট রয়েছে সেই সাইবারের ইউনিটের দায়িত্বশীল যেমন নিঝুম মজুমদার একজন বিদেশে থাকেন, হ্যাঁ, তারপরে আপনার তন্ময় নামে বুয়েট ছাত্রলীগের সাবেক এক নেতা, এবং তাদের তারা কাজ করেছে আরেকটা প্রতিষ্ঠানকে নিয়ে, যে সিআরআই, যে সেন্টার ফর রিউমার ইনফরমেশন, যেটা এই আওয়ামী লীগের সরকারের একটা গুজব প্রচারের সেল, যে জনগণকে বিভ্রান্ত করার জন্য বা বিরোধী দল যখন কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্দোলন করে তখন বিভিন্ন ইস্যুকে গুজব এবং প্রোপাগান্ডা ছড়ানোর জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে। যেহেতু সরকার 13 বছর ক্ষমতা আছে, তাদের কাছে টাকা আছে, লোকবল আছে, সরকারি সমস্ত প্রতিষ্ঠানকে তো তারা এখন দলীয় অফিসের মতো ব্যবহার করছে, হ্যাঁ, যে কারণে তাদের পক্ষে সবই সম্ভব। এবং এই কারণে আমি বলেছি যে এটি আওয়ামী লীগের এই বিশেষ করে সাইবার লীগের নেতাকর্মীরা অপপ্রচার এবং প্রোপাগান্ডাটি করে জনগণকে বিভ্রান্ত করছে। এর দুটো লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে যেভাবে এই সরকার বিরোধী আন্দোলন 54টি রাজনৈতিক দল রাজপথে যুগপথ ভাবে আন্দোলন চালাচ্ছে, আন্দোলনের সরকার এক প্রকারের নাস্তানাবুদ, হ্যাঁ, সেই জায়গা থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ইস্যুটাকে মাঠে ছেড়ে দেওয়া হতে পারে। কারণ আমরা এখন রাজনীতির মাঠে দল হিসেবে কতটুকু শক্তিশালী নাকি সেটা নিশ্চয়ই আপনাদের ধারণা আছে, কাজে আমি নিজের ঢোলার নিজে পেটাতে চাই না, ওইটা জনগণের কাছে ছেড়ে দিলাম। কিন্তু আমাদেরকে নিয়ে একটা কোনো প্রোপাগান্ডা বা অপপ্রচার চালালে মিডিয়ায় হট নিউজ হয়, আলোচনা হয়, মানুষ সেটা নিয়ে জানতে চায়, তো কাজে সরকার এই ইস্যু দিয়ে জনগণকে ব্যস্ত রাখতে চেয়েছে। আর এর মধ্যে যে কিছু ঘটনা ঘটে গেছে, যেমন এই যে প্রথম আলোর যে আপনি বা ইসরায়েলের যে হারেস পত্রিকার রেফারেন্সে যে আপনি নিউজটি করলেন, যে সরকার আপনার 100 কোটি টাকার নজরদারি যন্ত্রপাতি কিনেছে ইসরায়েল থেকে, এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এবং জাতীয় যে টেলিকমিউনিকেশন মনিটরিং সেল NTMC তার ডিরেক্টর বলেছেন যেটি ইসরায়েল থেকে কেনা হয়নি, প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরে আবার বলেছেন ওই NTMC ডাইরেক্টর, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেছেন যে 2021 সাল পর্যন্ত পাসপোর্টে লেখা ছিল যে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড অ্যাকসেপ্ট ইসরায়েল, সে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দিয়েছে, কাজে এখন তো যেকোনো দেশে যে কেউ যেতে পারে। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী এটা স্বীকৃতি দিয়েছেন যে ইসরায়েলের সাথে তারা সম্পর্ক স্থাপন করেছেন এবং তলে তলে যে এই কাজটি করে যাচ্ছেন। আমি আপনাদের একটু ব্যাকে নিয়ে যেতে চাই, এই কথা আমি বলেছিলাম 2020 সালে যখন মোদী বিরোধী আন্দোলন চলে, যে সরকার ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং মোসাদের সাথে মিলেমিশে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে, যে এই সরকারকে যদি জনগণের ভোটে তো তারা নির্বাচিত হতে পারবে না, কাজে তাদেরকে যদি অবৈধভাবে আবার সরকারে আসার জন্য ব্যাকআপ দেওয়া হয় ভারত, এবং সেক্ষেত্রে যদি মোসাদ সহযোগিতা করে তাহলে তারা ইসরায়েলকে বাংলাদেশে আপনার দূতাবাস বা কনস্যুলেট খোলার অনুমতি দেবে। তারই অংশ হিসেবে তারা দেখেছে যে এক্ষেত্রে প্রতিবাদটা প্রথমে আসতে পারে ইসলামপন্থী আলেম ওলামাদের কাছ থেকে, তাই তারা কিন্তু মোদী বিরোধী আন্দোলনে এই ফা দেখে এই আলেমদেরকে আটকিয়েছে। তারপরে তারা দেখেছে যে এই মুহূর্তে যেহেতু আমরা একটা রাইজিং ফোর্স, হ্যাঁ, আমরা ছাত্র যুবক তরুণদের একটা বড় অংশের প্রতিনিধিত্ব করি, আমরা এটার প্রতিবাদ করতে পারি, তাই তাদের এই অপকর্মকে জায়েজ করার জন্য উল্টো আমাকে ফাঁসাতে এই অপপ্রচার এবং প্রোপাগান্ডাটি চালিয়েছিল। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এটা শুধুমাত্র সরকারি দলের, ধরেন যেটা বলে যে কিছু অ্যাক্টিভিস্ট তারা কথা বলেছে প্রচার করেছে এমনটি না, সংসদে সরকারি দল এবং এই তথাকথিত গৃহপালিত বিরোধী দল, যে যারা আমি মনে করি ফেয়ার নির্বাচন হইলে মানে কি আসলে কোন জায়গায় তাদের রাজনৈতিক অবস্থান হয় সেটা আমি, কিন্তু সরকারের সরকারও আছে বিরোধী দল আছে, এই নাটক ফটক করে সেই MP তারা দুই দলের দুজন MP এটা নিয়ে সমালোচনা করেছে টেলিভিশন গুলোতে, আমি যে ভিকটিম আমাকে অভিযুক্ত করা হয়েছে, আমার কোনো ধরনের বক্তব্য না নিয়ে ওই সাইবার সেল থেকে যেই ভিডিওটি বানিয়ে দেওয়া হয়েছে সেটি তারা প্রচার করেছে। কারণ আমার কাছে দুটো টেলিভিশন বলেছে যে ভাই তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের চাপ দিচ্ছে, এখন আমরা আপনাকে আপনার প্রতি সহানুভূতিশীল, কিন্তু এক একটা চ্যানেল আমাদের 450 কোটি টাকা 500 কোটি টাকা ইনভেস্টমেন্ট, এখন তথ্য মন্ত্রণালয়ের চাপ, আমরা প্রচার না করলে তো আমাদের লাইসেন্স বাতিল করবে। কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, বাংলাদেশে দুটো পত্রিকা যারা এখনো বাংলাদেশে সাংবাদিকতার ন্যূনতম ভিত্তিটা ধরে রেখেছে, ডেইলি স্টার এবং প্রথম আলো, তারা কিন্তু এটা নিয়ে কোনো নিউজ করেনি, কারণ তারা এই সমস্ত গুজব এবং অপপ্রচার এগুলো প্রচার করে না। এবং ওই গোয়েন্দা সংস্থা বলেন, সাইবার লিগ বলেন, এগুলো ডেইলি স্টার এবং প্রথম আলো এই সমস্ত লোকজনের প্রভাবে প্রভাবিত হয় না। তো এর মধ্যে দিয়ে স্পষ্ট যে আমাকে অপপ্রচার করার জন্য
এবং আমাদেরকে চাপে রাখার জন্য এটা একটা সংঘবদ্ধ চক্রের কাজ। এবং আরেকটি ঘটনা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমি যখন দেশের বাইরে সৌদি তার আরবের মানে কাফনে, সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, হ্যাঁ আপনি বলবেন সেটা, সেটাতে থাকুন। তার মানে এই সকল ঘটনা যা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু শুধুমাত্র দুটি পত্রিকা ছাড়া অন্য সকল মিডিয়াতে দেখতে পেরেছি। সকল মিডিয়া আপনার পেছনে কি ইচ্ছাকৃত ভাবে লেগেছে, উদ্দেশ্য কি হতে পারে, আর বাকি দুই মিডিয়া আপনার পেছনে কিছু বা এইসব বিষয় নিয়ে মাথা ঘামায়নি, তারা কি শুধুমাত্র এটা ফেক নিউজ এর কারণে মাথা ঘামায়নি, নাকি আপনার প্রতি অন্য কোনো এক্সট্রা ফেভার করেছে বলে আপনার মনে হয়? একটা দেশের প্রধানমন্ত্রী যদি ওপেন প্রেস কনফারেন্সে বলে যে গণমাধ্যমের মালিকদের তেল হয়েছে, কার তেল হয়েছে কত আমি দেখে নেব, গণমাধ্যম মালিকদের যদি এইভাবে হুমকি দেয়, সেই গণমাধ্যম তাদের বাইরে কোনো কি সংবাদ প্রচার করতে পারবে? এটা তো মিল্লাত ভাই বা ধরেন আপনারা বলতে পারবেন, আমি বানিয়ে বলছি, প্রধানমন্ত্রী তো ওপেনলি বলেছেন যে গণমাধ্যম মালিকদের তেল দেখে নেবেন, বিএনপি কে নিয়ে কাভারেজ দেওয়ায়। এখন গণমাধ্যম মালিকদেরকে যদি বলা হয় বিপিন নুরকে নিয়ে প্রোপাগান্ডা চালাও, সাগরকে নিয়ে চালাও, সিনহা সাহেবকে নিয়ে চালাও, গণমাধ্যমের এটার বাইরে যাওয়ার উপায় আছে? একটা দেশের প্রধান বিচারপতিকে আপনাদের নিশ্চয়ই জানা উচিত, থার্ড ক্লাস লেভেলের লোক, গোয়েন্দা সংস্থার পিন লেভেলের অফিসাররা ঘাড় ধাক্কা দিয়ে আপনার প্লেনে উঠিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে, একটা দেশের চিফ জাস্টিস কে, সেই দেশে এই সরকার কি না করতে পারে? কিছুদিন আগে আপনি দেখেছেন না, ব্রাহ্মণবাড়িয়াতে একজন জেলা ও দায়রা জজ কে মারতে চেয়েছে, কলার ধরে নামাতে চেয়েছিল, যেভাবে লাঞ্ছিত করে আজকে বিচারপতি সামরিক বাহিনীর লোক বলেন, এই যে সিনহা সাহেব প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার ছিল, তাকে হত্যা করা হলো, নৌবাহিনীর অফিসার কে ঘুষি মেরে দাঁত ভেঙে দিল। এই সরকারের আমলে কোন শ্রেণী পেশার মানুষ নিস্তার পেয়েছে? কেউ পাচ্ছে? সাংবাদিকদের আপনার সম্পাদকরা পর্যন্ত আপনার জেলায় জেলায় হয়রানির শিকার হচ্ছে। মাহমুদুর রহমানের মতো একজন দেশপ্রেমিক মানুষ, বাংলাদেশের একজন মেধাবী লোক, তাকে কিভাবে কুষ্টিয়ার আদালতে রক্তাক্ত করা হয়েছে? এখন শেখ হাসিনার বিরুদ্ধে যারা যাচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে, নাহলে গুম করা হচ্ছে, নাহলে জেলে নেওয়া হচ্ছে। তো এই বাস্তবতায় কি করবে মানুষ? তো এই যে যারা গণমাধ্যম চালায় ব্যবসায়ী, তারা তো আসলে বাইরে যেতে পারছে না। জি, আপনার কাছে একটা পার্টিকুলার প্রশ্ন যেটা করেছেন জনাব হাবিব মিল্লাত, যে আপনি বলেছেন যে এই ছবিটি যদি সত্যি হয়ে থাকে তাতে কার কি, এটা প্রচ্ছন্ন ভাবে স্বীকার করে নেওয়া কিনা, যে আপনি হয়তো এই বিষয়টা হচ্ছে, আমি দেখেন মানে কোন একটা আহাম্মকের সমাজে আমরা বাস করি, এবং কি ধরনের মানে ব্যবস্থা, যে আমি দীর্ঘ লাইভ করেছিলাম প্রায় আধা ঘন্টার মতো, সেই লাইভে আমি প্রসঙ্গক্রমে বলেছিলাম, আচ্ছা আমি যদি তর্কের খাতিরে ধরিও নেই যে আমি এই ভদ্রলোকের সাথে মিটিং করেছি, তো আমি ব্যক্তি হিসেবে আমার তো একটা পছন্দ অপছন্দ, আমার তো ব্যক্তি স্বাধীনতা আছে যে তার কারোর সাথে বসার, ছবি তোলার, তো সেটা নিয়ে সমস্ত মিডিয়া যেভাবে বিভ্রান্তি ছড়ালো তাতে এই অপপ্রচারের তো কোনো মানে নেই। এবং আওয়ামী লীগের লোকেরা যেভাবে আমাকে দেশদ্রোহী, ইহুদিদের দালাল, ইসলাম বিদ্বেষী, কি ধর্ম ব্যবসায়ী, এই সেই নানান ভাবে উপস্থাপন করার চেষ্টা করলো, এর মধ্যে দিয়ে এটা স্পষ্ট যে এরা উদ্দেশ্যপূর্ণ ভাবে এই কাজগুলো করছে। তখন আমি আজকে মিল্লাত ভাই বা ধরেন আপনারা তিনজনই, আপনারা আপনারা দেশের বাইরে যারা গিয়েছেন বিভিন্ন মানুষের সাথে বসেন, এবং আমি একটা রাজনৈতিক দলের সদস্য সচিব, বাংলাদেশে আগামীতে যদি সরকার পতন হয়, সরকার গঠন হলে আমাদেরকে ছাড়া বাংলাদেশ কোনো সরকার গঠন হবে না। সুতরাং দেশ বিদেশে যারা বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে কাজ করে, ব্যবসা বাণিজ্য যাদের আছে, তারা তো স্বাভাবিকভাবে আমার সাথে দেখা করতে যাবে। আমি তো তিনটা দেশ সফর করেছি, সেই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের লোকেরাও আমার সাথে বৈঠক করেছে, কথাবার্তা বলেছে। বিশেষ করে আই থিঙ্ক আপনাদের নিশ্চয়ই ভালো ধারণা আছে যে আমাদের শ্রম বাজারের বড় একটা অংশ মধ্যপ্রাচ্য, সেহেতু সরকারের তো এই যে এমপি পাপুল কাণ্ডে কুয়েতে এখন শ্রম বাজার বন্ধ, তারপরে এই যে মধ্যপ্রাচ্যে আপনার এই বিশেষ করে কিছু ঘটনায় সেখানে সরকারের সাথে সেখানকার সরকারগুলোর আপনার দূরত্ব তৈরি হয়, তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে না। যেমন এই ফিফা উপলক্ষে কাতার 5,000 ডিফেন্স এর লোক চেয়েছিল সরকার কাছে, ওরা বেতন দিত যার 10,000 রিয়াল থেকে 18-20,000 রিয়াল, সেটা সরকার ও কাতার কর্তৃপক্ষ বলেছে আমরা সরাসরি তাদেরকে পে করব, আর গভর্নমেন্ট বলেছে না তোমরা আমাদেরকে দিবা, আমরা তাদেরকে পে করব। কাতার কর্তৃপক্ষ এটা রাজি হয়নি, সরকারের সাথে রাগ করে তারা টার্কি এবং পাকিস্তান থেকে সেই 5,000 লোক নিয়েছে। ঠিক একই ভাবে 2019 সালে ঘটনা ঘটেছিল, আপনি সেখানে অনেকের নামে, অনেক আওয়ামী লীগের নেতার নামে এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক মানুষের নামে বলেছেন যে অনেক অর্থকরি তারা সেখানে নিয়ে বা বড় বড় বাড়ি কিনছে, এই কিনছে, অনেক ধরনের দুর্নীতির কথা তুলে ধরেছেন, এবং আপনার কাছে কয়েকজনের নাম এখনো পর্যন্ত আপনার কাছে সেগুলো আপনি প্রকাশ করেননি, এটা কতটুকু আসলে বাস্তব ভিত্তিক এবং এর পেছনে আসলে কাদের নাম আছে? যদি কোনো প্রকাশ করার ইচ্ছা থাকে আপনি করতে পারেন, বা এর পেছনে কারণ কি সেটা বলতে পারেন। পাশাপাশি আপনি তাহলে এই যদি পার্টিকুলারলি আমি আজকে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছি, জনাব মেন্ডিয়ান সাফাদির সাথে সাক্ষাতের বিষয়টা আপনি সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত ডিনাই করছেন, এ ব্যাপারে আর কোনো সম্ভাবনা নাই বললেই চলে, এটা আপনি মোটামুটি এক কথা এখনো পর্যন্ত সেখানে আছে আপনার অবস্থান?
আর যে আমি কাতারের যে কথাটি শেষ করি, আর 30 সেন্ট কাতারের বিষয়টি, আর 2019 সালে বাংলাদেশের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে ইমাম এবং মসজিদ নেয়। তো 2019 সালে কাতার থেকে একটা টিম এসেছিল, তারা সরকারের সাথে বলেছে যে তারা ইমাম নিবে, তাদেরকে তারা ট্রেনিং দিয়ে ওই ভাইবা দিয়ে নিবে। তো বাংলাদেশের অথরিটি ধর্ম মন্ত্রণালয় তারা বলেছে আমাদের কিছু লোক নিতে হবে। কাতার রাগ করে আপনার আর এটাতে মাইন্ড করেছে, সরাসরি তাদের প্রতিনিধিরা দেশে চলে গিয়েছে আর এখান থেকে ইমাম নেয়নি। দেখেন সরকারের অব্যবস্থাপনা, দূরদর্শিতা, দুর্নীতির কারণে এইভাবে কিন্তু আমরা আমাদের শ্রমবাজার ব্যবসা বাণিজ্যের সুযোগ হারাচ্ছি।